মহানগরীতে এই মুহূর্তে অপরিবর্তিত বান পরিস্থিতি, কৃত্রিম বানত এই মুহূর্তে জলাকল খাই আছে মহানগরবাসী। এই মুহূর্তে মই দৃশ্য দেখুৱাইছো যে এই মুহূর্তে অনিল নগরের নবীন নগরের বিস্তীর্ণ অঞ্চলের এটা পানির তলত প্রথম মহলার বিভিন্ন স্থানত ঘরের ভিতরে মানুষের পানি সুমাইছে আর সেই পানি ভাঙি রাইজ ওলাই আহিছে। আমি ইয়ারে স্থানীয় লোকের কথা বতরার চেষ্টা করি, সমান্তরালভাবে পরিবেশটি দেখুৱাইছো। এই মুহূর্তে কেবাটাও পাম্পর সহায়ত পানি উলিয়াই থাকার ব্যবস্থা করা হয়েছে। ভিতর ভাগলে যাবলে সাধারণ যখন লোক পানি ভাঙি আগবাড়িবলগা হয়েছে, সেই পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করেছে। আমি এগারী বাইদেও আছে, বাইদেউ ভিতর ভাগলে গৈ আছে, যদি সম্ভব হয় কথা পাতবলে চেষ্টা করি। বাইদেউ অকনমান যদি রই দিয়ে, ভিতর ভাগত কালি কেনেকুৱা পরিস্থিতি, কালি কেনেকুৱা হয়ে আছে ভিতর ভাগত পানি? এককাল পানি, খাটর উপর পানি উঠি গেছে, তো থাকা জায়গা নাই। তো মালিকে কইছে এই রুমটো রাতে থাকিবি, তাতে থাকিলো। তারপর এতিয়া ঘর সাফা করলো, আরো পানি সুমাব, আরো পানি সুমাব। বেয়া বস্তুবিলা সুমাই এনেকুৱা জাবরা গিলা টানি টানি ওইলালো, রাস্তাত ফেলে দিছো। মিউনিসিপালিটি মানুষে যদি সুদে কম কি কত ফেলাবা লাগে দেখাই দিয়ক, এনেকে সুদিম। জাবরা, এই জাবরা গিলা ঘর সুমালে আমি কত ফেলাম, রাস্তাত ফেলাম না, তারা কাখর মানুষে মারবা খেদি আহে। আমি ভাড়াতিয়া যে আমার দাম নাই, মারবা খেদি আহে। খালি খোৱা লোৱাটো যথেষ্ট অসুবিধা হৈছে আপোনাৰ? আমাক একো দিয়া নাই, আমি পোৱা নাই। দিছে ব্ৰেড, দিছে এটা বিস্কুট এক পেকেট, পানীৰ বটল এটা। সেই বিস্কুট এক পেকেটৰে হ'বনে? নহয়, বিস্কুট আমি সৰু চলি নেকি, দুই বছৰৰ চলি নেকি, বিস্কুট এক পেকেট দেই যে এনেকুৱা বটল এটা দিছে, মেৰি বিস্কুট এক পেকেট দিছে, সৰু ব্ৰেড এটা দিছে, বাছ লেঠা শেষ। টিঙৰ ওপৰত দলিয়াই দি এনেকে গুচি আহিছে, টিঙৰ ওপৰত দলিয়াই দিছে। নাই পৰিছে, হাতত ধৰিছোঁ, দলিয়াই দিয়াতে ধৰিছোঁ, দলিয়াই দিয়াতে ধৰিছোঁ, পানী আছে না, আহিবা নল্লো, ধৰিছোঁ। এয়া আচলতে সাধারণ ভিতর ভাগত থাকা যখন লোক তেওঁলোকৰ এই মন্তব্য এই মুহূর্তে শুনাইছো, তেওঁলোকে যথেষ্ট খুব প্রকাশ কৰিছে এইখিনি মুহূর্তত। কারণ যি বান পরিস্থিতি, কৃত্রিম বানের যে ভয়াবহ ছবি, সেই ভয়াবহ ছবি এই মুহূর্তে দেখবলৈ পোৱা গৈছে। সমান্তরালভাবে যদি বিটুৱে দেখাব পাৰে এই দৃশ্যটো, প্লাস্টিকৰ যিসমূহ আবর্জনা সেইসমূহ উঠি আহিছে, আর যার ফলত সেই আবর্জনায় এই মুহূর্তত নলা সম্পূর্ণরূপে বন্ধ করে রাখিছে। আর নলা বন্ধ করার পিছত এতিয়া ইয়াত সেইসমূহ নলা চাফা করার বাবে জি এম সির লোকসকল এই মুহূর্তত ইয়াত উপস্থিত হয়েছে। এটা ডাঙর কথাটা হয়েছে যে এইসমূহ আবর্জনায় যেহেতু নলা নলাত সুমাইছে, তারপর ইয়ারপর কোনো ধরনের পানি পার হয়ে না যায়, আর যার ফলতে সৃষ্টি হয় কৃত্রিম বান। সুপার চেকার যে অহার, সুপার চেকারে কোনো কাম করবেন নাই মহানগরীত, সেয়া জল জল পটপট হয়ে গেছে। আর এই ছবিয়ে এতিয়াও যেহেতু বরষুণ আহিছে, গতি বরষুণের মহানগরীত যে আরও ভয়াবহ হব প্রাণ পরিস্থিতি, সেয়া কিন্তু এই মুহূর্তত স্পষ্ট হয়ে পড়ছে।